আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইসলামী দ্বীনি ভাই ও বোনরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি দয়ায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো ছয়টি শ্রেণীর পশু দ্বারা কুরবানি জায়েজ নেই। আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের আলোকে আমরা এই ছয়টি প্রাণী জানব। প্রত্যেক মুমিন মুসলমান হিসেবে আমাদের সকলেরই জানা অত্যন্ত প্রয়োজন যে সকল পশুর কুরবানি জায়েজ নেই। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, কুরা পশু যার কুরা হওয়া স্পষ্ট, কানা পশু যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রূপ সুস্পষ্ট, কীর্ণ পশু যার হাড্ডি মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, এমন জন্তুর কুরবানি হবে না। এই হাদিসটি উল্লেখ করেছে সহিহ তিরমিজি শরীফে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস দ্বারা আমরা চারটি প্রাণীর তা জানলাম, অন্য আরেকটি হাদিস দ্বারা আমরা আরো দুটি প্রাণীর জানতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, পূর্ণ শিং বাঙা ও কান কাটা পশু কুরবানি দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট এ সম্পর্কে আলোচনা করলে তিনি বললেন, শিং বাঙা এর মর্ম হলো অর্ধেক বা তার বেশি অংশ যদি বাঙা থাকে তবে তা কুরবানি করা যায় না। এই হাদিসটিও তিরমিজি শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব ছোট্ট একটি ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমরা কোন ছয়টি প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই তা জানলাম। আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটি, এই তথ্যটি ভালো লাগে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।